রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। আমার সন্তান পর্ন দেখে, প্রথম পরিচয়। ক্লাস 9-10 সময়টাতে গান শোনার প্রচণ্ড নেশা ছিল। স্কুল আর ঘুমানোর সময় বাদ দিয়ে প্রায় পুরো সময়টা একটার পর একটা গান শুনতাম। গান শোনা ছাড়া কেন জানি থাকতে পারতাম না। সেই সময় আমার নিজের পিসি বা ফোন কিছু ছিল না, গান শোনার একমাত্র সম্বল ছিল সনির MP5। তখনও অ্যান্ড্রয়েড ফোনের যুগ শুরু হয়নি, বাজারে দাপিয়ে বেড়াচ্ছে নোকিয়া 2700 ক্লাসিকের চায়না ফোন। বন্ধুদের চায়না ফোনের লাউড স্পিকারে তাহসানের গান ভেসে আসতো, আমি দীর্ঘশ্বাস ফেলতাম আর ভাবতাম কবে আমি এমন এক রকমের অস্থির ফোনের গর্বিত মালিক হব। সারাক্ষণ যেহেতু গান শুনতাম, তাই একটা গান অল্প দিনে অরুচি ধরে যেত। ইন্টারনেট তখন আমার কাছে স্বপ্নের মতো, গলির মোড়ের কম্পিউটারের দোকানি ভরসা। কয়েকদিন পরপর গলির মোড়ের কম্পিউটারের দোকানে যেতে হতো নতুন গান ডাউনলোড দিতে, 10-20 টাকা দিলেই পুরো MP5 ভর্তি করে গান দিত। এভাবে বারবার যাবার কারণে দোকানদারের সাথে বেশ খাতির জমে গেল। তো একবার সে লোক আমার MP5 লোড করে দিয়ে একটু বেশি টাকা চাইলো। আমি অবাক হয়ে তার দিকে তাকাতেই সে একটা চোখ টিপ দিয়ে বলল, মাল দিছি ছোট ভাই। পরে আমার অনেক বন্ধু বান্ধবের কাছে অনেকটা একই রকম গল্প শুনেছি। কেউ দোকানদারের কাছ থেকে কলকাতার বাংলা সিনেমা ডাউনলোড করে নিত, কম্পিউটার দোকানদার সেই সিনেমাতে দিয়েছে, তার সাথে ফাও হিসেবে কিছু নীল সিনেমাও দিয়েছে, তারপর আস্তে আস্তে তাকে পর্ন ভিডিওতে আসক্ত বানিয়ে ফেলছে, দোকানদারের ক্যাশ বাক্স ভরিয়েছে। আমার খুব কাছের অসম্ভব মেধাবী এক বন্ধু এভাবে পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়াশোনা শিখেই তুলে ফেলেছিল। খুব কাছ থেকে পর্নোগ্রাফির কারণে ওর বদলে যেতে দেখা, এই হাই স্পিড ইন্টারনেট যুগেও প্রতিনিয়ত অনেককেই দেখেছি এভাবে কম্পিউটারের দোকান থেকে মেমোরি কার্ড লোড করে নিতে, বিশেষ করে গ্রাম ও মফস্বলের অঞ্চলগুলোতে। 50-60 টাকার জন্য জাহান্নাম কিনে নিতে দুবার ভাবছেন না এসব দোকানদাররা। স্মরণ রেখো, যারা কামনা করে মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার হোক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আছে যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহ জানেন তোমরা জানো না, সূরা নূর 19। পর্ন ভিডিওর সাথে পরিচয়ের আরেকটা কমন মাধ্যম হচ্ছে কচি বয়সে পেকে যাওয়া বন্ধু বান্ধব। অকালপক্ক বন্ধু বান্ধবদের দল কোনোভাবেই পর্ন ভিডিওর সন্ধান পেয়ে গেছে, তারপর তারা নিজেরা তো সেই জিনিস দেখেই সাথে সাথে তার ইয়ার দোস্তদের সেটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মহান দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। শেয়ার ইট, ব্লুটুথ, পেনড্রাইভ, হার্ড ডিস্কে চলে লেনা দেনা। ক্লাসের গোলগাল মোটা রিমের চশমা পরা ভদ্র ছেলেটাকে জোরাজুরি করে পর্ন ভিডিও দেখার জন্য বন্ধুদের চাপাচাপিতে নেহায়েত বাধ্য হয়েই ভদ্র ভালো ছেলেটা হয়তো একবার পর্ন ভিডিও দেখে ফেলে। প্রথমবার দেখে তার বমি আসতে চাইলেও পাশাপাশি শরীরে এক অজানা ফিলিংস কাজ করে, পরে আবার দেখতে ইচ্ছা করে, তারপর আবার। এভাবেই এক সময় ভালো ছেলেটাও আটকে পড়ে পর্নোগ্রাফির জালে। অনেক সময় 10-12 বছরের ছেলেরাই শরীরে হুট করে আসা পরিবর্তন দেখে চমকে যায়, কিন্তু ভয়ে বা লজ্জায় বাবা মাকে এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারে না। কৌতূহল মেটাতে না পেরে বাধ্য হয়ে শেষমেশ আশ্রয় নেয় বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে এ কথা, এই আলোচনায় সে আলোচনায় হতে হতে একসময় পর্ন হস্তমৈথুনের কথাগুলো চলে আসে। এভাবেও অনেকের পর্ন এবং হস্তমৈথুনের সাথে পরিচয় হয়ে যায়। আমার বাল্যকালের অনেক ইয়ার দোস্তদেরই এভাবে পর্ন এবং হস্তমৈথুনের সঙ্গে পরিচয় হয়েছিল। পর্ন ভিডিওর সঙ্গে পরিচয় ঘটার আর একটা মাধ্যম হচ্ছে বড় ভাই, কাজিন বা পাড়াতো ভাই বোনদের, বিশেষ করে গ্রামে খুব একটা বেশি পর্ন আসক্তি। বড় ভাই, বোন বা কাজিন পর্ন ভিডিওতে আসক্ত, তার মোবাইলে বা পিসির মেমোরি ভর্তি পর্ন ভিডিওতে। ছোট ভাই, বোন বা কাজিন সে মোবাইল বা পিসিতে মাঝে মাঝে গেমস খেলে, ঘাটাঘাটি করে, হুট করে সে একদিন আবিষ্কার করে বসে পর্ন ভিডিও। আমার খুব কাছের একজন আত্মীয়দের 6-7 বছরের পিচ্চির এভাবে পর্ন ভিডিওর সঙ্গে পরিচয় ঘটে গেছে। কথাটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তবুও বলি। এভাবেই পাড়াতো ভাই বোন বা কাজিনদের মাধ্যমে যেসব বাচ্চাদের পর্নোগ্রাফির পরিচয় ঘটে, সেসব পাড়াতো ভাই বোন বা কাজিনদের মাধ্যমে সেসব বাচ্চাদের যৌনপীড়িত হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকে। কাজেই এটা সিরিয়াসলি নেওয়া দরকার। তবে পর্নোগ্রাফি বা হস্তমৈথুনের সাথে টিনেজার বা বাচ্চাদের পরিচিত হবার সবচেয়ে বড় মাধ্যম হলো ইন্টারনেট এবং স্যাটেলাইট চ্যানেল। আমেরিকার শতকরা 46% কিশোর নেট ব্রাউজিং করা অবস্থায় নিজেরা পর্নোগ্রাফি না খুঁজলেও এমনি এমনি পর্ন ভিডিওর খোঁজ পেয়ে যায়। 15-17 বছর বয়সী টিনেজারদের মধ্যে শতকরা 70 জন অনলাইনে স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ঘাটতে গিয়ে হুট করে পর্ন ভিডিওর সন্ধান পেয়ে যায়। তথ্য প্রযুক্তির যুগে আপনার সন্তানকে একদিন না একদিন ইন্টারনেট ব্যবহার করতে দিতেই হবে, আমরা সেটা নিষেধও করছি না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আপনি 10-12 বছরের একটা বাচ্চার হাতে কেন হাই স্পিড নেট তুলে দিবেন?
কেন তাদের হাতে তুলে দিবেন হাই কনফিগারেশনের ফোন? 10-12 বছরের একটা বাচ্চার হাই কনফিগারেশনের ফোন হাই স্পিড নেট দিয়ে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করবে ঠিক বুঝতে পারছি না। সে কি নেট ঘেঁটে একাডেমিক পড়াশোনার ব্যাপারে গবেষণা করবে, ইউটিউব থেকে টিউটোরিয়াল নামিয়ে দেখবে, উইকিপিডিয়াতে গিয়ে পড়াশোনা করবে, গুগলে বিভিন্ন শিক্ষামূলক বিষয় সার্চ করবে, ফেসবুকে বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে থাকবে? বি প্র্যাকটিক্যাল। আপনার সন্তান গুগলে ঠিকই যাবে, তবে শালক সংশ্লেষণ নিয়ে ঘাটাঘাটি করার জন্য না, পণ্য নিয়ে ঘাটাঘাটি করার জন্য। ইউটিউব থেকে টিউটোরিয়াল নামাবে না, নামাবে সদ্য মুক্তিপ্রাপ্ত আগুন লাগানো কোনো আইটেম সং। ফেসবুকের শিক্ষামূলক গ্রুপগুলোতে তাকে খুবই কম পাওয়া যাবে, সে বুধ হয়ে থাকবে কারো রঙ্গলীলার কাহিনীতে, কিংবা সময় কাটাবে বিপরীত লিঙ্গের কারোর সাথে চ্যাট করতে। আপনার সন্তানকে কি ফেরেশতা ভাবেন? সে কি মানুষ না? তার কি জৈবিক চাহিদা বলে কিছুই নেই? পত্রিকা, বিলবোর্ড, টিভি, সিনেমা, ইন্টারনেট, তার প্রতি চারিদিকে ছুড়ে দেওয়া হচ্ছে জোনায়িত ইমেজারি। আপনি আপনার সন্তানকে নিয়ে একসাথে ড্রয়িং রুমে বসে ভারতীয় নর্তকের গান, নাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, দেখছেন আইপিএল বিপিএল এর চিয়ার লিডারদের শরীরের ভাঁজ, মুভি দেখছেন, বাসায় প্রথম আলো টাইপের পত্রিকা রাখছেন যেখানে পর্ন স্টার, নর্তকী আর পতিতাদের বাংলাদেশের মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। এখনকার বলিউডের এক একটা আইটেম সং পর্ন ভিডিওর চেয়েও খারাপ, নারী পুরুষের সব রসনাই সেখানে দেখানো হচ্ছে। আপনার সন্তান এগুলো দেখছে, হয়তো আপনার সাথে বসেই দেখছে, কিন্তু আপনি তাকে কিছুই বলেন না। এখন কোনো আইটেম সং তার ভালো লেগে গেলে সে ডাউনলোড করার জন্য নেট তো ঘুরে বেড়াবেই, সেই আইটেম গার্লের নাম খুঁজে গুগল সার্চ তো করবেই, আর এসব জায়গা থেকেই খোঁজ পেয়ে যাবে পর্নোগ্রাফি জগতের। আর বীর বাঙালি গুগলের অবস্থা এমন করে ছেড়েছে যে গুগলে কোনো বাংলা ওয়ার্ড লিখে সার্চ দিলেই অমুকের স্ক্যান্ডাল, তমুকের রাতের আঁধারে ধর্ষণ, এ জাতীয় খবরের লিঙ্ক চলে আসে। আপনার সন্তান এমন এক সমাজে, এমন এক পরিবেশে আছে যেখানে প্রতিনিয়ত তার জৈবিক চাহিদাকে উস্কে দেওয়া হচ্ছে, আপনার সামনে সেটা হচ্ছে, আপনি এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আপনার সন্তানকে এই যৌনতাড়িত সংস্কৃতি থেকে রক্ষার কোনো পদক্ষেপ নিচ্ছেন না, সে তো আগুন নেভানোর রাস্তা খুঁজবেই। পরের বার টিভিতে যখন কোনো আইটেম সং চলবে, একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে পারেন, অন্যান্য বারের মতো অন্য মনস্কভাবে চ্যানেল স্কিপ করে যাবেন না। ভালো করে খেয়াল করবেন, আপনার 10-12 বছরের ছেলে কিংবা মেয়ের চোখে ভিডিওর প্রতিটি ফ্রেম দেখার চেষ্টা করবেন, গানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই ধরনের ডজন ডজন শত শত আইটেম সং বর্তমান সমাজ এবং সংস্কৃতিতে একটা 10-12 বছরের কিংবা আরও ছোট ছেলে কিংবা মেয়ের চিন্তা ও আচরণের উপরে কী কী ধরনের প্রভাব ফেলতে পারে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করবেন। আশা করি সত্য অনুধাবন করতে কষ্ট হবে না। আইটেম সংগুলো পর্ণাসক্তি তৈরি করে চলেছে, পর্নোগ্রাফির সাথে বাচ্চাদের পরিচয় হচ্ছে হয়তো 10-12 বছর বয়সে, গোপনে লুকিয়ে লুকিয়ে বাচ্চারা এগুলো দেখছে, কিন্তু আপনি নিজেই সারাদিন টিভি ছেড়ে রেখে, খাওয়ানোর সময় বলিউডের গান ছেড়ে রেখে একেবারে ছোট ছোট শিশুকে আইটেম সংয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, যেখানে অনেকেই পর্নোগ্রাফির চেয়েও বেশি উত্তেজক নারী পুরুষের রসায়ন দেখানো হচ্ছে। মাঝে মাঝে বাজারের কোনো হিট গান ছেড়ে ওকে বলা হচ্ছে, বাবু একটু নেচে দেখাও তো, বাবু একটু গেয়ে শোনাও তো। কখনো কি ভেবে দেখেছেন নিজ হাতে আপনি ওর কত বড় সর্বনাশ করেছেন? যেভাবে বুঝবেন আপনার সন্তান পর্ণাসক্ত কিনা, এক, পর্ন দেখার পর সাধারণত ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে ফেলা হয়। আপনি যদি লক্ষ্য করেন আপনার সন্তান ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে ফেলছে, তাহলে বুঝবেন সে অনলাইনে এমন কিছু করছে যেটা সে অন্য কাউকে দেখতে দিতে চাচ্ছে না। হতে পারে সে অনলাইনে প্রেম করছে অথবা পর্ন ভিডিও দেখছে, শেষেরটি হওয়ার সম্ভাবনাই বেশি। 2012 সালের করা ট্রু রিসার্চের জরিপ অনুসারে 13-17 বছর বয়সী টিনেজারদের 71% তাদের ব্রাউজিং হিস্ট্রি বা চ্যাট হিস্ট্রি মুছে ফেলে, যাতে তাদের বাবা মা কোনো আন্দাজ করতে না পারে তারা অনলাইনে কি করছে। 2, আপনার সন্তান প্রাইভেসি নিয়ে খুঁতখুঁতে হয়ে পড়বে, তার নিজের ঘরে দরজা লাগিয়ে রাখবে। 3, আপনি হুট করে ঘরে ঢুকলে সে চমকে যাবে, তার মধ্যে অস্বাভাবিক নাড়াচাড়া লক্ষ্য করবেন, ক্ষিপ্ত গতিতে সে ট্যাব মিনিমাইজ করে ফেলবে, ডেস্কটপের ওয়ালপেপারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবে, হাত মাউসের উপর রেখে দ্রুত ইতস্তত বিক্ষিপ্ত ক্লিপ করতে থাকবে, পেজ রিফ্রেশ করতে থাকবে, কি করছো জিজ্ঞেস করলে সে লাজুক হাসি হাসবে, এই সেই বলে কথা ঘোরানোর চেষ্টা করবে অথবা রেগে যাবে। 4, কাঁথা কম্বলের নিচে লুকিয়ে লুকিয়ে মোবাইল ব্যবহার করবে। 5, রাত জেগে মোবাইল ব্যবহার করবে, বাইরে খেলাধুলা ঘোরাফেরা করার চেয়ে সারাদিন ঘরের কোণে পিছিতে বসে থাকবে, একদম চুপচাপ হয়ে যাবে।
আপনার পাশে স্ক্রিনের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তেমন কোনো নাড়াচাড়াও করবে না, কোনো কথাও বলবে না। আপনি তার চেহারায় অস্বাভাবিকতা লক্ষ্য করবেন, যেমন মুখ লাল হয়ে যাবে, জোরে জোরে নিঃশ্বাস পড়বে। 6, বাথরুমে মোবাইল নিয়ে যাবে, বাথরুমে আগের চেয়ে দীর্ঘ সময় কাটাবে। 7, পিসির স্ক্রিন দেয়ালের দিকে ঘুরিয়ে নেবে, যেন স্ক্রিনে কি চলছে তা দেখা না যায়। 8, পর্ন সাইট ভিজিট করলে সাধারণত পপ আপের পরিমাণ বাড়তে থাকে। নেট ব্রাউজিং করার সময় আপনি প্রচুর পরিমাণে পপ আপ নোটিফিকেশনের যন্ত্রণায় ভুগলে ধরে নেবেন ডাল মেকুচ কালাহে। 9, যৌনতার প্রতি অস্বাভাবিক কৌতূহল দেখাবে, এমনকি আপনি অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখীন হতে পারেন। 10, তার আচরণ অঙ্গভঙ্গিতে পর্ন স্টারদের অনুকরণের ছাপ থাকবে। 11, আপনি আবিষ্কার করবেন সহস্ত মৈথুন করছে। এই লক্ষণগুলো থাকলে বুঝতে হবে আপনার সন্তান পর্ন দেখছে। এর কিছু কিছু অবশ্য 2 এবং 4 এটাও ইঙ্গিত করে যে আপনার সন্তান অন্য কারোর সঙ্গে মনের লেনদেন করে বসে আছে। এখন উপায়, এক সকালে আপনি আবিষ্কার করলেন যে আপনার সন্তান পর্নোগ্রাফি দেখে, প্রচণ্ড মানসিক আঘাত পেলেন, আপনার সন্তানের নিষ্পাপ পবিত্র মুখটা আপনার চোখের সামনে ভেসে উঠল, আপনি কিছুতেই বুঝতে পারলেন না আপনার শরীরের একটা টুকরো কীভাবে এই জঘন্য নেশায় আসক্ত হয়ে গেল, আপনি টেরও পেলেন না। এখন কি করবেন আপনি? ল্যাপটপ পিসি ছিনিয়ে নেবেন, দুটো থাপ্পড় দিয়ে বকাঝকা করবেন, ঘর থেকে বের করে দেবেন ঘাড় ধরে, নাকি বিয়ে দিয়ে দিবেন? কিভাবে সন্তানকে ফেরাবেন নীল রঙের অন্ধকার জগৎ থেকে? লজ্জাজনক এই বিষয় থেকে কিভাবেই তার সঙ্গে কথা বলবেন? এসব জটিল সমস্যার সম্ভাব্য কিছু সমাধান নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। 1, প্রথমত ঘাবড়াবেন না। অধিকাংশ বাবা মাই যে ভুলটা করে বসেন সেটা হলো, সন্তানকে পর্ন দেখা অবস্থায় হাতে নাতে ধরে ফেললে, সন্তান পর্ন দেখছে কোনোভাবে এটা বুঝতে পারলে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। এই ভুল কখনোই করবেন না। আপনার সন্তানকে আপনার সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ দিন। আপনি রেগে গেলে সে পরবর্তী সময় আপনার চোখের আড়ালে অনেক কিছু করে বেড়াবে যা আপনি কোনোদিনও জানতে পারবেন না। শেষমেশ আমার ছেলের এই পরিণতি, এই শিক্ষা দিয়েছি তোকে, নিজের মুখ দেখাবা না আমার সামনে, দয়া করে এসব বলবেন না, একটু ধৈর্য ধরুন। বিশ্বাস করুন, দোষী প্রমাণিত হবার পর আপনার বাচ্চার মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করবে, এই লজ্জাবোধ তার জন্য যথেষ্ট। তাকে বাড়তি লজ্জা দিবেন না, অহেতুক ধমক দিবেন না। মনে রাখবেন, যৌনতা সংক্রান্ত কৌতূহল অস্বাভাবিক না। যৌন চাহিদা এবং যৌনতা নিয়ে জানার আগ্রহ আমাদের সবার মাঝেই আছে, এটি আমাদের সহজাত ফিতরাত। আপনি নিজে থেকে আপনার সন্তানদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেননি বা আপনার সাথে ওর কমিউনিকেশন গ্যাপ হয়েছে, পাশাপাশি চারপাশের যৌনতাড়িত পরিবেশের কারণে সে ভুল জায়গাতে জ্ঞান আহরণ করতে গেছে, আপনার সন্তান পর্নোগ্রাফির ফাঁদে পা দেওয়া এক নিরীহ শিকার মাত্র। আপনার সন্তান হয়তো তার বন্ধুদের বা অন্য কারোর প্ররোচনায় আকৃষ্ট হয়ে তাদের মোবাইল, ল্যাপটপে বা পর্নোগ্রাফি দেখতে উদ্বুদ্ধ হয়েছে। পর্নোগ্রাফির বাজারে যেভাবে ইন্টারনেটে ছেয়ে গেছে, তাতে বিধ্বংসী এবং বিষাক্ত প্রকোপ থেকে বাঁচা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যে ওয়েবসাইটগুলোতে অশালীন কিছু নেই, সেগুলোতে যেসব বিজ্ঞাপন দেওয়া হয় তাও অনেক সময় পর্নোগ্রাফির দিকে টেনে নিয়ে যায়। তাই আবারও বলছি, দয়া করে রাগ করবেন না। প্রথম প্রথম আপনার হয়তো ছেলে বা মেয়ের জন্য আফসোস হতে পারে, কিন্তু তারপরও যথেষ্ট সহানুভূতি নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলুন, তাকে বোঝান, দেখো বাবা আমার খারাপ লেগেছে যে তুমি ওগুলো দেখছো, বিশ্বাস করো আমি তোমার উপর রাগ করিনি, আমার রাগ তাদের উপরে যারা এইসব ছড়িয়ে দিয়েছে তোমাদের মাঝে। আপনার সন্তানকে ভালো মতো বোঝান যে যৌনতা নোংরা কিছু না, বাচ্চাদের যৌনতা সংক্রান্ত বাস্তবতা জানতেই হবে, আর সেটা আপনার চেয়ে কে ওদের ভালো মতো জানাতে পারবে? লজ্জা করবেন না একদম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের মধ্যে যৌনতা নিয়ে কৌতূহল জাগবে। আপনি যদি আপনার সন্তানদের সঙ্গে যৌনতা নিয়ে তাদের বয়সের সাথে এমন পরিমিত আলোচনা না করেন, তাহলে সে তার কৌতূহল মেটানোর জন্য অন্য কারোর কাছে যাবে, যেটা হতে পারে বন্ধু, কাজিন, ইন্টারনেট, আর এখান থেকে পর্নাসক্তির সূচনা হতে পারে, সেই সাথে যৌন নিপীড়িত হবার আশঙ্কাও থাকে। আপনার বাচ্চার যৌন শিক্ষার জন্য কখনোই স্কুলের উপর নির্ভর করে বসে থাকবেন না, সেই সাথে স্কুল থেকে আপনার বাচ্চার সেক্স এডুকেশন কোর্সে কি শেখানো হচ্ছে সেদিকে কড়া নজর রাখুন, মাঝে মাঝে তার বই ঘেঁটে দেখুন। সেক্স এডুকেশন নিয়ে পুরো বিশ্ব ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র চলছে, যৌন শিক্ষার নামে বাচ্চাদের বিকৃত এবং নিষিদ্ধ যৌনতার দিকে আকৃষ্ট করা হচ্ছে। কিন্ডারগার্টেনে বাচ্চাদের রেহাই দেওয়া হচ্ছে না, জার্মানিতে 5 বছরে বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে কন্ডম ব্যবহার করতে হয়, কিভাবে চরম আনন্দ বা অর্গাজমে পৌঁছাতে হয়। সেক্স এডুকেশনের নামে কিভাবে বিশ্বজুড়ে কোটি কোটি নিষ্পাপ বাচ্চাদের জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার উপর অসাধারণ গবেষণামূলক কাজ করেছেন ডক্টর জুদিত রাইজম্যান। তবে সমাজকে যৌনায়িত করার এজেন্ডার বিপক্ষে যাবে বলে মিডিয়ায় এই খবরগুলো উঠে আসছে না।
আমরা বিশেষভাবে অনুরোধ করব ডক্টর জুডিথ রাইজম্যানের ওয়েবসাইট থেকে নিজের ভিডিওটি দেখে আসতে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং এই বইটি পড়ার জন্য সেক্স এডুকেশন অ্যাজ বুলিং এর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। আপনার বাচ্চাকে বোঝান যৌনতা আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার, যার অধিকার বিয়ের মাধ্যমে অর্জন করতে হয়। পৃথিবীতে বংশধারা টিকিয়ে রাখার পদ্ধতি এটি। এর মাধ্যমে আমরা আমাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুদৃঢ় এবং অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হই। পরিবারের ভারসাম্য বজায় রাখতে আল্লাহ সুবহান তাআলার নির্ধারিত একটি পরিকল্পনা এটি। নিজেদের পুরুষবৃত্তিকে জাগিয়ে তোলার জন্য যৌনতা নয়, আপনার 8-10 বছর বয়সী বাচ্চা পর্নোগ্রাফির ফাঁদে পা দিয়ে ফেলেছে তাকে ভালো মতো বিষয়টি বুঝিয়ে বলুন। দেখো, আমি জানি তুমি যা দেখছো তা দেখে প্রথমে তুমি ঘাবড়ে গিয়েছো, তোমার কাছে এসব মোটেও আনন্দ লাগেনি। তোমার বয়সের একজন ছেলে বা মেয়ের জন্য সেটাই স্বাভাবিক। এসবের সঙ্গে মানিয়ে নেওয়ার বয়স তোমার এখন হয়নি। তুমি কি জানো আমাদের সৃষ্টাই আমাদের জন্য এই সিস্টেম তৈরি করে দিয়েছেন? কিন্তু এটি শুধু আব্বু আম্মুদের জন্যই, যারা কেবল বিয়ের মাধ্যমে এটি করতে পারেন। এটি খুবই গোপন একটি বিষয়। আল্লাহ সুবহান তাআলা কখনোই তা ঢাকঢোল পিটিয়ে করার আদেশ দেননি। এরকম কাজ তিনি মোটেও পছন্দ করেন না। সব কিছুরই ভালো ও খারাপ আছে, সেক্সের বেলাতেই তাই। সেক্সকে নিয়ে এরকম নোংরামি আমাদের স্রষ্টাকে রাগিয়ে তোলে। দেখো, তুমি যেসব দেখছ তাতে তোমার দৃষ্টি হেফাজত হচ্ছে না, অথচ আল্লাহ সুবহান তাআলা কোরআনে আমাদেরকে আদেশ দিয়েছেন দৃষ্টি এবং লজ্জাস্থানের হেফাজত করতে। তার কথা মতো চললে তিনি তোমাকে অনেক অনেক ভালোবাসবেন। তিনি তোমাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেখানে তোমার মন যা চাই তুমি তাই করতে পারবে। সেখানে তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে না, স্কুলে যেতে হবে না, তোমার যে কাজগুলো সবচেয়ে ভালো লাগে তুমি সেগুলো সব কিছু চাওয়া মাত্রই করতে পারবে। আর আল্লাহ সুবহান তাআলার কথা অমান্য করে এসব দেখলে তোমাকে আল্লাহ সুবহান তাআলা জাহান্নামের আগুনে শাস্তি দিবেন। সেখানে শুধু কষ্ট আর কষ্ট। এবার তুমি বলো, তুমি কোনটা চাও? আপনার সন্তানদের বয়স যদি আরেকটু বেশি হয় তাহলে তাকে তার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কথা বলুন, কিন্তু কথার মূল টোন এরকম রাখার চেষ্টা করুন। দুই, পরের ধাপটি হচ্ছে আপনার সন্তানকে পর্নোগ্রাফির ভয়াবহতা বোঝানো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওর যদি পর্নোগ্রাফির ক্ষতিকর দিক সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আজ হোক বা কাল হোক সে পর্নোগ্রাফির ভিডিও দেখা শুরু করবেই। 2010 সালে নর্থ লন্ডন সেকেন্ডারি স্কুলের 14-16 বছর বয়সীদের নিয়ে সার্ভে করা হয়। দেখা যায় যে শতকরা 30-10 বছর বা তার চেয়ে কম বয়সেই অনলাইনে পর্নোগ্রাফি দেখে ফেলেছে। শতকরা 75 জন জানিয়েছে তাদের বাবা মা কখনোই পর্নোগ্রাফি না দেখার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করেননি। তাদের সন্তানদের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন। আপনার আলোচনার কী কী বিষয় উঠে আসবে বা আপনার উপস্থাপনা কেমন হবে সেটা নির্ভর করবে আপনার সন্তানের বয়সের উপর। নিজে আপনার বাচ্চার সঙ্গে কথা বলতে লজ্জাবোধ করা উচিত না। নিরুপায় হলে আপনার বাচ্চাকে পর্নোগ্রাফির ভয়াবহতার উপরে বই পড়াতে পারেন, ভিডিও দেখাতে পারেন, তবে নিশ্চিত করতে হবে যে সে পর্নোগ্রাফির ভয়াবহতার উপর স্বচ্ছ একটা ধারণা পাচ্ছে। 3, আপনার সন্তানকে পর্নাসক্তি কাটানোর জন্য মোটিভেশন করা শুরু করুন। এই বইয়ের দেওয়ার টিপসগুলো ফলো করতে বলুন। 4, আপনার সন্তানকে পার্থত্যপক্ষে একা থাকতে দিবেন না, বিশেষ করে অলস সময়ে, কারণ অলস সময়ে পর্নোগ্রাফিতে আসক্ত হবার অন্যতম কারণ। তাকে নানা ধরনের খেলাধুলা বা প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখুন। ভিডিও গেমস থেকে যতটা পারুন দূরে রাখুন। অনলাইন ভিডিও গেমসের পপ আপ অনেক সময় পর্ন সাইটের সন্ধান দিয়ে দেয়। তাকে নিয়ে ঘুরুন, পারলে প্রতি সপ্তাহে একবার ফ্যামিলি ট্রিপে বের হন, ওকে সময় দিন। ফিরিঙ্গিদের অন্তঃসার শূন্য সভ্যতার চাকচিক্য আমাদের চোখ ধাঁধিয়ে দিয়েছে। তাদের মতো হওয়াটাকে আমরা আমাদের জীবনের পরম ব্রত বানিয়ে ফেলেছি। দিন রাত টাকা, স্ট্যাটাস আর ক্যারিয়ার পিছনে ছুটতে ছুটতে পরিবারকে সময় দেওয়া হয় না আমাদের। মমতাময়ী মায়েরাও আজকাল সন্তানের বুক ভাঙা কান্নাকে ভুলে স্বাধীন হবার মিথ্যা আশায় ঘরের বাইরে অফিস আদালতে চাকরি করতে চলে এসেছেন। সন্তান মানুষ হচ্ছে বোয়ার কাছে, মা বাবা ক্যারিয়ারের দোহাই দিয়ে সন্তানকে স্নেহ মমতা আদর ভালোবাসা থেকে বঞ্চিত করে সেই শূন্যস্থান পূর্ণ করছেন ইলেকট্রনিক্স গ্যাজেট, খেলনা, দামি জামাকাপড়, এক আকাশ স্বাধীনতা দিয়ে। সেই স্বাধীনতা ইট কাঠ পাথরের খাঁচে বন্দি বাচ্চাদের বানাচ্ছে পর্নাসক্ত কিংবা মাদকাসক্ত। ছোটবেলায় ভাত খাওয়া নিয়ে আমি আমার মাকে অনেক জ্বালিয়েছি। মা কত কষ্ট করে ধৈর্য ধরে ডালিম কুমালের গল্প শুনিয়ে কাঠবিড়ালি আর পেয়ারা গাছের পাতার আড়ালে বুলবুলি দেখে ভাত খাইয়েছেন। এরকম গল্প আমাদের জেনারেশনের প্রায় প্রতিটি ছেলে মেয়েরই। এই যুগের চাকরিজীবী মায়েরা সারাদিন তো সন্তানদের তাদের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করেন, দিন শেষে ঘরে ফিরলেও সেই গল্পের তেমন কোনো পরিবর্তন হয় না। হয়তো সারাদিন আপনার সন্তান চাতক পাখির মতো আপনার জন্য অপেক্ষা করে থাকে,
কিন্তু ক্লান্ত শরীরে খুব বেশিক্ষণ আপনি তাকে সময় দিতে পারেন না। ভাত খেতে না চাইলে কার্টুনের সামনে বসিয়ে দেন, সন্তানের হাতে ইলেকট্রনিক গ্যাজেট ধরিয়ে দিয়ে আপনি বিশ্রাম নেন। ধীরে ধীরে তার ছোট্ট মনটাতে ক্ষত সৃষ্টি হতে থাকে, গ্যাজেট আসক্তি তাকে বানিয়ে দেয় পর্ণাসক্ত। একটু স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় চিন্তা করুন, কেন আপনি রাত দিন উদয়াস্ত পরিশ্রম করছেন, কেন টাকার পিছনে ছুটছেন, টাকার জন্যই কি বেঁচে থাকা নাকি বেঁচে থাকার জন্য টাকা? আপনার সন্তানকে যদি আপনি সময় না দিতে পারেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ না করতে পারেন, তাহলে এত টাকা পয়সা ক্যারিয়ার দিয়ে কি করবেন? বোন, আপনারা স্বাধীন হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে কি করবেন যদি আপনার দেহের একটি অংশ মনে মনে আপনার উপর অভিমান নিয়ে সারা জীবন পার করে দেয়, আপনাকে ঘৃণা করে? ও কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, এগুলো খেয়াল করুন। বন্ধু বান্ধব বা অন্য কেউ ওকে পর্ন দেখার জন্য জোরাজুরি করলে কিভাবে টেকনিক্যালি না বলতে হবে সেটা শেখান। কাজিনদের সঙ্গে ও কি নিয়ে গল্প গুজব করছে সেগুলো কথায় কথায় জানুন। ছোট থেকেই ওকে পর্দা করাতে, নজরের হেফাজত করতে অভ্যস্ত করে তুলুন। বিপরীত লিঙ্গের কাজিন বা বন্ধু বান্ধবদের সঙ্গে পর্দা করার জন্য উৎসাহিত করুন। অনেক বাবা মা এটাকে গুরুত্ব দেন না, ভাবেন ওরা তো নিজের ভাই বোনদের মতোই, তাছাড়া ছোট মানুষ, সমস্যা কি? বিশ্বাস করুন, পর্ণাসক্তি তো বটেই, ঝিনার মতো ভয়ঙ্কর পাপের দিকে টেনে নিয়ে যেতে পারে বিপরীত লিঙ্গের কাজিন বা বন্ধুদের সঙ্গে অবাধ মেলামেশা। ভুরি ভুরি উদাহরণ রয়েছে, মামি চাচি এই ধরনের গায়ের মাহারামদের সঙ্গেও যেন সে পর্দা মেনে চলতে পারে সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। কাজের মেয়েদের ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। ঘন ঘন অন্য কারোর বাসায় রাতে থাকতে চাইলে ভালো মতো খতিয়ে দেখতে হবে ব্যাপারটি। ওর শোয়ার বিছানা আলাদা করে দিতে হবে, অন্য কারোর সঙ্গেও বিছানা শেয়ার করতে পারবে না। এগুলোর অনেক কিছুই আপনার কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এই বিষয়গুলো না মেনে চলার কারণে কত মানুষ যৌন নিপীড়নের শিকার হয়েছে, পণ আসক্ত কিংবা যৌন বিকৃত যৌনাচারে অভ্যস্ত হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। পাঁচ, তাকে মুসলিম ইতিহাসে হিরোদের সঙ্গে পরিচয় করিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সালাফগণ, সুলতান নূরুদ্দিন জঙ্গি, সালাহুদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম যেন তার রোল মডেল হিসেবে নেয়, সেই চেষ্টা অব্যাহত রাখুন। আপনার সন্তানদের রোল মডেল যদি হয় বলিউড, হলিউডের চরিত্রহীন নায়ক নায়িকা কিংবা কোনো স্পোর্টসের পার্সোনালিটি, তাহলে নিশ্চিত থাকুন দিন দিন সে নৈতিকভাবে অধঃপতিত হবে, পর্ন ভিডিওর সঙ্গে সক্ষমতা বাড়বে, সেই সঙ্গে পর্ণাসক্তি থেকে ফিরে আসতে চাইলেও খুব সহজে ফিরতে পারবে না। বাসায় এমন কিছু রাখবেন না যা পর্নোগ্রাফির দিকে ধাবিত করে। প্রথম আলোর নকশা, আধুনা, কিশোর আলো, আনন্দ কিংবা দৈনিক বিনোদনের পাতা, সানন্দা, আনন্দলোক, এই ধরনের ম্যাগাজিনও না। আইটেম সং, মিউজিক ভিডিও, বলিউড কিংবা হলিউডের সিনেমা, এগুলো আপনার সন্তানের পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। সাত, বাসায় যে পিসি বা ল্যাপটপ আপনি আপনার সন্তানদেরকে ব্যবহার করতে দিচ্ছেন তার ড্রয়িং রুম বা এমন কোনো রুমে সরিয়ে নিন যেখানে আসতে যেতে সকলের চোখে একবার হলেও পড়বে। আট, ইন্টারনেটে আপনার সন্তান কি পরিমাণ সময় কাটাবে তা ঠিক করে নিন। নয়, আপনার সন্তানকে সোম এবং বৃহস্পতিবারের নফল রোজা পালনের জন্য উৎসাহিত করুন, এটি যৌন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানিয়ে দেওয়া পদ্ধতি। দশ, চাইলে সন্তানদের জন্য বিয়ের ব্যবস্থা করতে পারেন। বিয়ে, পর্ন বা হস্তমৈথুনের আসক্তি পুরোপুরি সমাধান নয়, এ নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, তবে আসক্তির মাত্রা কমানোর জন্য এবং যারা এখনও আসক্ত নয় তাদের আসক্ত হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারে বিয়ে। এগারো, প্রচুর পরিমাণে দোয়া করুন এবং দান সাদগা করুন। বারো, পর্ন ওয়েবসাইটগুলো ব্লক করার সফটওয়্যার এবং অ্যাপস ইনস্টল করুন। ইনশাল্লাহ বিশে বিষক্ষয় শিরোনামের অডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১৩, আপনার সন্তানকে পর্ন আসক্তি কাটানোর জন্য কিছুটা সময় দিন। একেবারেই হুট করে যে সে পর্ন ছেড়ে দিতে পারবে না, সময় লাগবে। ট্রিটমেন্টের সময় পর্ন দেখা অবস্থায় তাকে হাতে নিতে ধরে ফেললেও রাগারাগি করবেন না। সর্বোপরি আল্লাহ সুবহানু তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ সুবহানু তাআলার কাছে দোয়া করতে হবে প্রচুর পরিমাণে। ইনশাআল্লাহ এখানেই শেষ হচ্ছে আজকের পরিচ্ছেদ, আপনার সন্তান পর্ন দেখে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোড বিশে বিষক্ষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।